এরকম মাছের ঝোল, ডিমের বড়া ভাজা, ডিমের বড়া, এই যে সব রেডি, ব্যাগপত্র একটা। তো চলে এসেছি স্টেশন, এন্ড স্টেশনে ঢুকছি জাস্ট আলটিমেটলি ট্রেনে। দাদা এই যে খাবার খাবার নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তখন থেকে। তো বাড়ি চলে এলাম, দাও। গুড মর্নিং এভরিওয়ান, দেবলীনা সংকেতের একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে 10টা আর আমাকে অফিসের জন্য বেরোতে হবে। তো আমরা রেডি হয়ে গেছি, কালকে অনেক রাতে ঘুমানোর জন্য অনেকটা লেট হয়ে গেছিলো। তো একেবারে উঠে রেডি হয়ে জাস্ট নিচে যাব, খাওয়া দাওয়া করবো আর বেরিয়ে যাবো। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ পেছনে, অ্যামেজিং ওয়েদার। আজকে সকাল থেকে বৃষ্টি। তো চলো এখন যাই নিচে, যাই আগে সবাইকে খাওয়া দাওয়াটা করি, তারপর অফিসের জন্য বেরিয়ে যাই। চলে এসছে সকাল সকাল। ও আর আজকে ওয়েদারটা তো দুর্দান্ত, এইরকম মাছের ঝোল, ডিমের বড়া ভাজা, ডিমের বড়ার ঝোল। আর একটা জিনিস আসছে, একটু পরে দেখাচ্ছি। তো রেডি হচ্ছে আর এটা, এই যে ওর, আমার তো প্রায় শেষ হয়ে গেল। আর এই যে মাগুর মাছ, আজকে মাগুর মাছটা দিয়ে শেষ হবে। এই জাস্ট বেরোলাম, ওয়েদারটা দেখো জাস্ট অ্যামেজিং ওয়েদার, কি সুন্দর বৃষ্টি হয়েছে। আর এটা হচ্ছে মনু, ওর নাম মনু। হ্যাঁ মনু, কি ব্যাপার, তুমি কি করছো? ঠিক আছে। তো এই জাস্ট ঢুকলাম বাড়ি, এখন ঘড়িতে বাজে 4:30, ট্রেন হচ্ছে 5:17। এখন পুরো রকেটের মতো উড়ে যাবো, এখনও বাড়ি আসেনি। তো চলো আগে তাড়াতাড়ি রেডি হয়নি আর ব্যাগপত্র এখনও গোছানো হয়নি তোমাদের দেখাচ্ছি। এই দেখো সমস্ত কিছু রেডি করে রাখা আছে, জামা কাপড়, টুথব্রাশ, চার্জার, পাওয়ার ব্যাঙ্ক। এইটা এদেরকে মেলে গেছিলাম এখানে ফ্যান চালিয়ে, কারণ এদেরও শুকায়নি। যাই হোক, ব্যাগপত্র সব ছন্ন ছাড়া, এখনই গুছিয়ে নেবো ঝটপট, তারপরে রেডি হয়ে স্নান করে টাটা। এই মাত্র জাস্ট দোকান থেকে ঢুকলাম বিশাল তাড়াহুড়োতে, কারণ অলরেডি 4:45 বাজে, মানে সরি 5:05। আমাদের ট্রেন মনে হয় 5:17 বা এরকম কিছু একটা হবে, আমার কোনোদিনও মনে থাকে না, ও জানে 5:17 বা কিছু একটা হবে। তো এই মাত্র ঢুকলাম, ঢুকে ফ্রেশ টেস সব হয়ে গেল আর চেঞ্জও করে নিলাম। তো এবার আর ও আর এই যে আমাদের টোটাল লাগেজ আজকের, এটা 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 আর এটা। তো ও রেডি হয়ে গেছে, চলো দেখাই। এই যে লাস্ট মোমেন্ট প্রিপারেশান শুরু, দুমাদুম ব্যাগে ঢুকিয়েছে, ওই ব্যাগটা ফুল করে দিয়েছে ব্যাঙের পেটের মতো। আর এগুলোকে তুলে নিয়ে এবার ঘরে রেখে কোনো রকমে তাড়াহুড়ো করে ট্রেনে আগে উঠতে পারলে বাঁচা যায়। তো চলো ব্যাগপত্রগুলো নিয়ে নিই। এই যে সব রেডি, ব্যাগপত্র একটা দুটো তিনটে চারটে পাঁচটা, কত ব্যাগ হয়ে গেছে দেখো। তো যদিও সব নড়ছে, সব প্রচুর আওয়াজ, কিছু দেখা যাবে না, মানে দেখতে অসুবিধা হবে আর কি। টুকটুকে জাস্ট উঠলাম, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে, এখন 5:07 বাজে অলরেডি, 17:00 ট্রেন, খুব একটা বেশি সময় টময় নেই আর কি। ও প্রচুর নড়ানড়ি চলছে, তো একবার পুরোটা দেখাই। এই যে দুজনে মিলে বসে আছি, আর এই আমাদের সব জিনিসপত্র, ব্যাগ ব্যাগেজ। ট্রেন পাবো কিনা যদিও আজকে কোনো ঠিক নেই, কারণ খুব একটা বেশি টাইম নেই। চলো দেখা যাক কি হয় আলটিমেটলি। স্কোয়ার এতক্ষণে এলাম, মোটা স্কোয়ারে রাস্তাতে প্রচণ্ড জ্যাম ছিল, এখন বাজে কটা, 5:15 বাজে। ও 5:15, 2 মিনিটের মধ্যে ট্রেন, এখন জানি না কপালে কি আছে। চলো কপালে কি আছে দেখা যাক। এখানে দুটো, একটা বিস্কুট, এবং বিস্কুটের মধ্যে আছে এই যে একটা বিস্কুট, আর একটা 16 ভাজার প্যাকেট নিলাম। তো চলো এবার স্টেশনে চলে এসেছি, এবার স্টেশনে যাই। তো চলে এসেছি স্টেশন, অ্যান্ড স্টেশনেই ঢুকছি জাস্ট। তো এত তাড়াহুড়োর মধ্যে এসেছি যে আর ভিডিও করার টাইমই হয়নি, কোনো রকমে দৌড়াতে দৌড়াতে এসেছি। আর 3 মিনিট বাকি আছে ট্রেন পাওয়ার জন্য, এখন ছুটছি আমরা আর কি। তো চলো দাঁড়াই ওখানে গিয়ে, একদম আমরা সামনে এটা দিয়ে যাবো, এসকেলেটারে চলে যাবো। তো এখন যাই চলো, এসকেলেটার থেকে এখন নিচে নামার পালা। নিচটা দেখো একবার, ভিড়ে একেবারে ভিড়াকার,
ওর হাতে অনেক ঝোলা ঝম্পা আর কি। ফার্স্টে এত কিছু ঠিক হয়নি, তারপর মামনি কিছু খাবার দাবার দিল, তার জন্য পুরবাকে দিতে হবে, সেজন্য একটু জিনিসপত্র বেশি হয়ে গেল। আলটিমেটলি দাঁড়িয়ে আছি স্টেশনে এসে, এখন জাস্ট খবর টবর হলে এখনো পর্যন্ত আসেনি। আপনি এতগুলো জিনিসপত্র ক্যারি করতে হচ্ছে আমাকে, আর ওই যে শুধু নিজেকে নিয়ে এসে এটা একটা বিরাট বড় ব্যাপার। তো চলো আসুক আসুক আসুক, তারপর দেখা যাচ্ছে। তো এখন ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে আর আমরা এবার ট্রেনে উঠবো, ব্যাগপত্র নিয়ে রেডি। এই যে চলে গেলেও দাঁড়িয়ে আছে, অ্যাকচুয়ালি আমাদের আজকে এতটাই আমরা ব্যাগপত্র নিয়ে রেডি না, বলতে হবে ও ব্যাগপত্র নিয়ে রেডি, মানে আমি অ্যাকচুয়ালি আমাদের আজকে ব্যাগপত্র নিয়ে রেডি, ও নিজেকে নিয়ে রেডি প্রতিদিনের মতো, মানে প্রতিবারের মতো। ঠিকঠাক টাইমে পেয়েছি, আমরা প্রচণ্ড তাড়াহুড়ো করে ফেলেছিলাম, আর যেহেতু আগে আগে আসা অভ্যেস এই যে, তো তাড়াহুড়ো হয়ে গেছিলো, তো যথারীতি চলে এসেছি। তো এবার আমাদের কাজ শুরু করে ফেলবো, যেটা আমাদের যে উঠেই কাজটা থাকে আর কি, সেটা হচ্ছে এইটা। তোরা দেখাই এই যে মা দিয়েছে, এটা খুলছি, আর ও তো যথারীতি কিনে নিয়েছে এইটা, ছোলা ভাজা আর বিস্কুট, আর মা দিয়েছে এটা, তারা খুলে দেখাচ্ছি। খোলো খোলো খোলো, বাবা এটা কি উপরে দুটো জানি না, যাই হোক খেয়ে বলতে হবে কি। একটা চিড়ে ভাজা কাঠ ও কলায় ডালের বড়া, হা হা হা, কাঠ কলায় ভাজা চিড়ে আর কলায় ডালের বড়া। তুমি কি এখান থেকে পেতে ইচ্ছুক? চিড়ে ভাজা খাওয়া পারুন নাকি? চলো খাই, তবে কথা হচ্ছে এই যে আমার খাবার চা, ক্রিম কেকার বিস্কুট আর ছোলা। ছোলাটা কাটবো না, এটা অনেকটা বড়, এটা খেতেও পারবো না, ফালতু নষ্ট হবে। তো বিস্কুট আর চাটা খাই। তো আমাদের হাজারদুয়ারি জার্নি শেষের দিকে, এবার আমার নামবো হচ্ছে ব্যারাকপুর। হাজারদুয়ারি জার্নি শেষ, হ্যাঁ এবার আমার ব্যারাকপুর নামবো। তো ঠিকই বলেছি, ব্যারাকপুর নামবো, সেখান থেকে দমদম যাবো। তো চলো এবার নামা যাক ট্রেন থেকে। তো এই জাস্ট নামছি ব্যারাকপুর। ট্রেন আছে একই রেতে আর আমরা এখন ছুটবো, তাই জন্য ও ছুটছে আমিও ছুটছি। চলো চলো, ভিড় হয়ে যাবে, ভিড় হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। এই যে আমরা দৌড়াচ্ছি এখন, বর্তমানে ট্রেন পাবো কি পাবো না জানি না, বাট এই ট্রেনটা ম্যাক্সিমাম দিনই মিস হয়ে যায়, আজকে হবে কিনা জানি না। চলো, এমনও হয়েছে ট্রেনের একদম পাশে গিয়েও ট্রেন মিস করেছি, মানে ট্রেন নেমেও। ডান দিক দিয়ে নেবো, এই দিক দিয়ে নেবো, আস্তে আস্তে, তাড়াহুড়ো দরকার নেই। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি এবং ট্রেন পেয়েছি, মানে এই যে ট্রেনটা একের এতে দাঁড়িয়ে থাকে ওটা ম্যাক্সিমাম দিনে পাই না। তো আজকে ভাগ্যবশত পেয়ে গেছি, আর ও একটু হাওয়া খেতে গেছে, তাই আমরা ট্রেনটা ছাড়বে আর আমরা চলে যাবো দমদম। আমি একটু পাইচারি টাইচারি করতে গেছিলাম, এলাম পুরো ট্রেনটাই ফাঁকা আর কি, জায়গাটাও পেয়েছি। দেখো উনি কি করছেন, আবার দেখো মানে পুরো এক বাংকার লাগেজ, বাংকার কি আমাকে দিয়ে বইয়েছে, এটাও আমি নিয়েছিলাম বাই দেখো, আর ও শুধু নিজেকে নিয়ে এসছে আর আমাকে সব জিনিসপত্রগুলো নিয়ে আসতে হয়েছে আর কি। কিছু করার নেই, এখন এভাবে অ্যাডজাস্টমেন্ট করে চালাতে হচ্ছে দিন, তাই না? হ্যাঁ, চলো ট্রেন ছাড়ুক, তারপর দমদমে নেমে দেখা হচ্ছে। তো নেমে গেলাম দমদম, এবার যাচ্ছি হচ্ছে এদিক দিয়ে, সে এদিক দিয়ে। তো এবার আমাদের বাড়ি হচ্ছে এদিকে, চার নম্বর প্ল্যাটফর্মের দিকে, কিন্তু আমরা পূর্বাকে এখন খাবারের ব্যাগটা দেবো, তারপরে আলটিমেটলি নেমে গেছি, এবার পূর্বাকে খাবারের ব্যাগটা দিয়ে তারপরে আমরা আমাদের জায়গায় চলে যাব। এই যে খাবার খাবার নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, তখন থেকে এটা নয়, এটা নয়, ওইটাও নয়। হ্যাঁ এরকম করছিস কেন পাগলের মতো?
আমি তো চিনি না তোকে তারা ফুল তো এখন একটু ফুল নিয়ে নিচ্ছি এই যে দাঁড়িয়ে আছে এখানে ব্যাগপত্র নিয়ে খুব ভালো লাগছে তো বাড়ি চলে এলাম ফ্ল্যাটে চলে এলাম দমদমে আমাদের ফ্ল্যাট দমদম জংশনে আর কি চলে এসেছি এখন তো তালাটা খুলবে ওর হাতে প্রচুর জিনিস তাই আজকে ও ব্লগ করতে পারছে না এটা আমাকে জানিয়েছে ওটা খাবারের ব্যাগ রাখবে না হ্যাঁ না চাবিটা খোলো বাপি ওপরে আছে দাও এই জাস্ট বাড়ি ঢুকলাম তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি এবার যাব খেতে তো চলো যাওয়া যাক তার আগে বিছানাটা কমপ্লিট করে নিয়েছি দেখাই তোমাদের বিছানাটা কীভাবে কমপ্লিট করলাম আর ঘরটাকেও ঠান্ডা হতে দিয়ে দিয়েছি তো এবার স্নান বলছি এবার খাওয়া দাওয়া করবো তারপরে এসে ঘুম তো এই জাস্ট খাওয়া দাওয়া করে এলাম আমাদের ছিল রুটি আর মাছের ঝোল আর ওর ছিল ভাত আর মাছের ঝোল কিন্তু দেখানো হলো না কারণ হচ্ছে বাপি এই কদিন তো ছিল না দিল্লিতে গেছিলো তো অনেক খুবই টায়ার্ড আর কি তাড়াতাড়ি করে ঘুমাতে হবে তাড়াতাড়ি করে খেতে দিয়েছি সেজন্য আর ভিডিও করা হয়নি তো এবার দেখায় যেটা আসল খাবার ঘুমের ওষুধ সেটা দেখো এবার কি খাচ্ছে এই যে ঘুমের ওষুধ খাচ্ছে কি খাচ্ছ বলো কি খাচ্ছ গো খাওয়ার পর আম খাবার দেখ হয় এই যে বাবার আনা আম বাবার পাঠানো আনা আম কি আমরা দেখে নিয়ে আসলাম মুর্শিদাবাদ থেকে সরি বাবার পাঠানো আম বাবা এত মানে বাজ বিচার অত পাচ্ছি না সেই সাংঘাতিক আম ঠিক আছে বলছি সব কটা খেয়ে নেবো আমাকে একটুখানি দিও তুমি আম খাও নাকি না খাই না কিন্তু এতদিন খাইনি কিন্তু আজকে হঠাৎ ইচ্ছা করছে কেন গো মানে বাড়ি থেকে দূরে বলে বাড়িতে আমি বলি একটা কথা আমার জন্য ওইটা রাখবো ঠিক আছে বাড়িতে আমাদের গামলা গামলা আম কাটা হয় কিন্তু আমি প্রথম কয়েক সপ্তাহ জমি আম খেয়েছিলাম দিয়ে আমার 4 কিলো মতো ওজন বেড়ে গেছিলো তারপর থেকে আম খাওয়া বন্ধ করে দিয়েছি আম হচ্ছে হাই ক্যালোরি যাদের খুব তাড়াতাড়ি ওয়েট গেন হয় মানে যাদের মেটাবলিজম রেট খুবই লো খুবই কম আর কি তাদের খুব তাড়াতাড়ি ওয়েট গেন হয়ে যায় সে কারণে কি হয় আর কি যতটা পরিমাণ কন্ট্রোল করা যায় তো সেই জন্য আমি আম খাওয়া বন্ধ করে দিয়েছি কিন্তু আজকে আমার আম খেতে ইচ্ছা করছে তো আজকের ভ্লগে একজনের নাম মেনশন করব নাম হচ্ছে পিকু সোনা তোমার মা তোমার নাম আমাদেরকে করতে বলেছিল দেবলীনা সংকেতের চ্যানেলে পিকু সোনাকে অনেক 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 আদর ভালোবাসা শুভেচ্ছা ও মোটে 5 বছরের শিশুই বলা চলে শিশু যে আমাদের ব্লগ দেখতে খুব ভালোবাসে এবং ও চাই আমরা যাতে ওর নামটা নিই ওর নাম হচ্ছে পিকু সোনা তোমরা সবাই ওকে অনেক আশীর্বাদ করো যেন অনেক বড় হয় আর একজন ভালো মানুষ তৈরি হয় মা বাবার স্বপ্ন অবশ্যই পূরণ করে তার সঙ্গে নিজের স্বপ্নও পূরণ করে তো এটাই আজকের মতো কি বলবো পিকু সোনার সাথে আমাদের কথা বলা এবার ও আমটা খেয়ে নিই তারপরে আমরা তোমাদেরকে কিছু কথা বলবো আজকে সারাদিন খুবই হেক্টিক গেছে তো ভেবেছিলাম একটা দুকলি গান গিয়ে শোনাবো দুজনে মিলে কিন্তু সেটা আমার দ্বারা সম্ভব হলো তার দ্বারা সম্ভব নয় কারণ এতটাই তাড়াহুড়ো হয়েছে মানে এতটাই মানে আমরা ট্রেন পাবো না করে কোন রকমে পেয়েছি ট্রেনটা প্রচণ্ড টেনশনের মধ্যে গেছে ও আর পারছে না তো অলরেডি শুয়ে পড়েছে আর কি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর দেবলীনা সংকেতের পাশে থেকো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে কাল সকালে টাটা